হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা জিপ্পো লাইটার, যেটা দারাজ থেকে কেনা হয়েছিল। দুদিন হলো লাইটটা কিনেছি। এখন লাইটটা যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি পেয়েছি, কিন্তু লাইটের সাথে যে অয়েল তারা দিয়েছে, অয়েলটা আসলে মোটেও ভালো মানের কোনো অয়েল দেয় নাই তারা। সম্ভবত অকটেন টাইপের কিছু এটার ভিতরে আছে, যে কারণে যখন এটা রিফিল করা হচ্ছে, রিফিল করার কিছুক্ষণ পরই আপনার অয়েলটা উড়ে যাচ্ছে, থাকছে না এর ভিতর। সো আমি দারাজ থেকে আরেকটা জিপ্পোর তেল অর্ডার করেছি, জিপ্পো অরিজিনাল জিপ্পো অয়েল। জানি না দারাজ থেকে কি পাঠাবে তারা। তারপরও আমি অর্ডার করছি, এখন দেখা যাক ওই জিপ্পোর অরিজিনাল তেল দিয়ে লাইটটা আসলে আমরা চালাতে পারি কি না। এমনি লাইটের বিল্ড কোয়ালিটি ভালো, আমার খুব ভালো লেগেছে। যদিও এই তেল দিয়ে লাইটটা স্টার্ট করা যাচ্ছে, আগুন জ্বলছে, কিন্তু কিছুক্ষণ পর আবার জ্বলছে না। দুই একবার আগুন জ্বলার পর এই তেলটা উড়ে গেলে তখন লাইট আর জ্বলছে না। বিল্ড কোয়ালিটিটা লাইটের আমার পছন্দ হয়েছে। একটা ক্লিকি সাউন্ড আসে সুন্দর, ওপেন করলে বন্ধ করলে একটা ক্লিকি সাউন্ড আসে সুন্দর। লাইটারটা 290 টাকা পড়েছে অয়েল সহ, কিন্তু তারা যে অয়েল দিয়েছে এটা মোটেও কার্যকরী কোনো অয়েল না, ফুয়েল না। এটা দিয়ে এই লাইট কখনোই জ্বালানো পসিবল না। কেন তারা এই অয়েল এটার সাথে দিল আমি আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, লাইটারটা আমার কাছে মোটামুটি একেবারে খারাপ লাগে নাই, কিন্তু অরিজিনাল জিপ্পো অয়েল দিয়ে লাইটারটা যদি চলে তাহলে তো খুব ভালো কথা। কিন্তু তারা যে লাইটারের সাথে যে অয়েলটা দিয়েছে এটার সাথে খুব বেশি ভালো তেল দেয় নাই, বা কোনো যে তেল দিছে সেটা দিয়ে এটা ইউজই করা যায় না এক কথায়। তা আমি জিপ্পোর তেলটা আনলে তখন রিফিল করে আপনাদের আবার বলতে পারবো যে লাইটারটা কি আসলে ভালো না মন্দ। তো আপনারা যদি দারাজ থেকে কখনো এই ধরনের কোনো লাইটার কেনেন, তো শুধু লাইটার কিনবেন তেল ছাড়া। আর আপনারা আলাদা জিপ্পো অরিজিনাল যে তেল, ওটা আলাদা মার্কেট থেকে বা দারাজ থেকে কিনতে পারেন। আমি দারাজ থেকে জিপ্পো অরিজিনাল তেল অর্ডার করেছি, কিন্তু জানি না তারা অরিজিনাল তেল দিবে কি না। 699 টাকা সম্ভবত তেলটির দাম, দেখা যাক তারা কি পাঠায়। আর আপনারা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ফ্রেন্ডস।